এই মাথার কাপড়ের জন্য, এই মাথার কাপড়ের জন্য যথেষ্ট কথা সবার কাছেই শুনি। এখন ঘুমটার নিচে যদি পুঙ্কটা থাকতো, তাহলে আমার নবীর বংশে যারা ছিল তারা কি পর্দা করেন নাই? আমাদের মা বোনরা যে পর্দা করে, সবাই পর্দার আড়ালে খারাপ থাকে? এক মিনিট হবিল ভাই, পিন্ট অফ সাইলেন্ট প্লিজ, এক মিনিট। আমি বলছি না আমাকে কথা বলার সুযোগ দিতে, আমি বলছি না আমাকে সুযোগ দিতে। আপনার উস্তাদ নিশাখর, তাই আমি নিশাখর বলছি। এক মিনিট, আমাকে বলতে দিচ্ছেন না কেন, এমন করেন কেন? আপনি কি আমার সাথে, আমি নিশাখর বলছি, পরবর্তীতে এটা আমাকে সমাধানটা করতে দেন, আপনি সমাধান করতে দেন। কয় আপনি যে আমার বেকল ডাক লাইন, এর লেগে সাত দাওয়াত দিছে, এটা কিন্তু একটা জুলা দিছে, একটা হুটাও কিন্তু চাকা হইতো না। আজ যদি খাওয়ায়, আজ যদি খাওয়ায় হিরে ভাই, হি হি বার কইতাছে, কয় সার সাথে টা হইব, মানে টাই টাই ফট করে যাবো গা। আপনারা থাইকেন যদি খাওয়ায়, তাইলে ফান সিগারেট খাওয়ানোর দায়িত্ব হইল আমার, আমি কথা দিলাম। যদি হে খাওয়ায় ওইলে মানুষটি আপনারা থাইক, আর যদি না খাওয়ায় তাইলে মনে করবেন যে এটা জুলা। শুনো, তোমার একটা কথা কই, কমিটি ফালা বাদ দিছে, বেশ ভালো কথা, কমিটি ফালা বাদ দিছে, তোমারে অবাসাইছে আমারে অবাসাইছে, কিন্তু কমিটি তোর এইটা কইছে না যে প্রশ্নের জবাব দেওয়ান লাগতো না। তুমি এতটি কথা কইলা, এতটি জারি আমারে দিলা। আচ্ছা তুমি তো আমারে চিনো, আর আমিও তো তোমারে চিনি, আমারে জারি দিলে কামইব? আমি কি জারির মানুষ? যত জারি দিবা তত যাওরাইয়া কালি কালি তোমার কাছেই যায়, আমার ওরা ভাই আমি যাইতাম, কারণ ভয় ভীতি আমার নাই। এইগুলি আরো 15 বছর আগেই, 15 বছর আগে, 16 বছর আগেই ভয়ে ভীতি কাইটা গেছে, কারণ কেলেকে কাটছে এই যে বড় বড্ডি বড্ডি বাঘের লগে ফরছি, তো এইটি কালি আমার যাচ্ছে, কালি যাচ্ছে। 18 মাসের গোসলটা যাওয়ার আগে দেও সহ গোসলটা গেছে না, এই সময় এই সময় থেকে আমার যাতাযাতি শুরু করছে। এই যাতা খায়া এখন বাঘ হইছি না, বাঘ হইছি না, কিন্তু বাঘের ভিসা লইছি। তেতুগুলো জারি দিলা আমারে কইলা জাল্লা দেখা কি অত সহজ, উত্তর দিছে কিন্তু মারিফতে। এই কথাটি কোয়াল লাগি কিন্তু আমি কথাটি জিজ্ঞাসলাম, সে যে আমার দেশটার মধ্যে আয়া উত্তর দিছে, এই উত্তরটা দেওয়ার জন্যই কিন্তু আমার এই যে বারবার পেছানো হয়েছে, এটা সত্য কথা। আস্তে বলছিলাম না যে আল্লাহ দেখতে কেমন, এনে কিন্তু আপনারা কালার বানায় আলছে যে সঠিক, আপনারাও যে বারবার না হলেন যে আল্লাহ দেখছি না, যে সঠিকভাবে নামাজ পড়ে নাই, হে আল্লাহ দেখবো করতে, সঠিকভাবে পড়ে নাই, সপ্তাহে একবার নামাজ হইলেও তো পড়ছে, কি ডোরায় হইলেও তো পড়ছে, যে সপ্তাহে একবার যদি নামাজ না পড়ি আল্লাহ মরলে হুটকিতে গুল দিব, অন্তত এই টোটটা ভাই হইলেও তো পড়ছে। পরে এই মানুষটিরে তুমি কালার বানাই আল্লাহ, যে তারা দেখবো করতে সঠিকভাবে নামাজ না পড়লে। তবে আমি একটা কথা কয়া দিই, শুনো, সহজ মানুষ ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানী পাবি রে অমূল্য নিধি বর্তমানে, পাবি বর্তমানে সহজ মানুষ ভজে দেখ না রে মন, দিব্য জ্ঞানে সালাতুল মেরাজুল মমিনিনা জানতে
হয় না মাঝের বেনা এই রাখ গাইতাম না আমি সালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় না মাঝের বেনা শরীয়তে এই শরীয়তে দৃষ্টিতে যে পাঁচবার নামাজ পড়ে পাঁচবারই আল্লাহর সঙ্গে দেখা হবে কোন মুন্সি মাওলানা হাফেজ কারি মুক্তাকিন আশোক আমার সামনে আশোক আমি তো শোককে দেই না এ না দেহাডার বললো আয়োক আমি বলি নাই লালন বলে নাই আপনারা একটু জবাব করবেন আল্লাহর বাণী কি পবিত্র কোরআন নবীর বাণী হাদিস আল্লাহ যা বলছে আল কোরআন নবী যা বলছে আল হাদিস আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আকিরি জামানার পয়গম্বর সাইয়দুল মুরসালিন খাতাবুন নবীন রাহমাতাল লিল আলামিন উনি নিজে বলছে যে মুমিনে নামাজের মেরাজ সালাতুল মুমিন মুমিনিন সালাতুল মেরাজুল মুমিনিনা জানতে হয় নামাজের বেনা এই নামাজের বেনা জানতে হবে এই নামাজের বেনা জানলেই খালি হবে না এই নামাজের বেনার কর্মগুলো করতে হবে তখন এই মানুষ খাঁটি মুমিন যদি হয় পাঁচবার নামাজ পড়বে পাঁচবারই আল্লাহর সঙ্গে দেখা হবে তুমি কোথা ঘুরাও কেলে গিয়া কোথা তো কও এই যে কিচ্ছা কইছো অমুক কইছো তমুক কইছো দু তিনটা কিঞ্চা কইছো এখন এইটা তো তোমার বুঝা দরকার কারণ আমি আমি তো এলাম কিচ্ছা আর ফেটরি কারণ সত হইলো তো সালাম কোম্পানির লোক আমাদের যে কোম্পানিটা এই কোম্পানিটা কিন্তু এটা বেজাইলে কোম্পানি এই কোম্পানির লোকে এই সালাম সরকারের নামটা যে শুনছে এর ফেটটা হইলেও ভুলছে গান গাইলে গাওক নাইলে না গাওক কণ্ঠ এলা ভালো হোক মন্দ হোক এটা হইল যার জির ওই বৈশিষ্ট্য যার জির ব্যক্তিগত বিষয় কিন্তু মান সম্মান থেকে কিন্তু বঞ্চিত হয় নাই এই সালামের নাম শুনলে সালাম সরকারের নাম শুনলে অনেক শিল্পের আর ফেট ফুইলা যায় গানই গায় না আমার মনে হয় তুমিও গাও না আমার মনে হয় তুমিও গাও না আমারে কইতাছো যে আমি তবা করতাম তুমি অন্তত তবায় নসুয়া অন্তত এ হাজারবার ভাট করো আমার মনে হয় তোবা নসুয়া কারে কই দেও তুমি বুঝো না আমি রে তোবা কি তোবা কি করতাম আমি আচ্ছা আমি কি শরীয়ত কে কি আমি অমান্য করছিলাম ভাই সকল হ্যাঁ আপনারা একটু বলেন তো শরীয়ত কে কি আমি অমান্য করছি আমি কইছি না যে তার স্কুলটার মধ্যে আমিও ছিলাম আমিও এগুলি পড়াশোনা করে আসছি কিন্তু ঘটনা চক্রে সে প্রাইমারি স্কুলেই রয়ে গেছে আর আমি ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে গেছি গা ঘটনা চক্রে এই কথাটা কি আমি বলছিলাম না কিন্তু এর জন্য কি আমি শরীয়ত মানি না এই কথাটা কি আমি বলছিলাম হ্যাঁ আমার কয়ে যে বিশ্বাসটা অবিশ্বাস হয়ে গেছে তুমি কী ভাই বুঝলা তুমি তুমি কি এই কোনো ইয়ে হয়ে গেছো এই কোনো ফালোয়ান হয়ে গেছো নাকি কোনো সাহায্য হয়ে গেছো নাকি এ আস্তে অন্তরের খবর কইল যে আমি অবিশ্বাস করছি অন্তরের অন্তরের খবর তুমি জানো কি ভাই আমার অন্তরে কি আছে এটা কি তুমি জানো যদি অত জানাই জানো আমার হোয়াটো কইতে আছে কইছো আরেকবার উঠলে কইও উঠতে কইল কিন্তু যে যত তুইছো নয় তুই আছে কারণ এটা আমি জানি এটি তারে আমার পরীক্ষা করা তারে আমি কুলো লইছি বিশ্বাস করবেন তারে আমি কুলো লইছি সে যে সময় ছুটো এই সময় তারে আমি কুলো লইছি তে কথা কইবা বেশ ভালো কথা কথার তুমি শিক্ষিত মানুষ কিন্তু কথার প্রণাম জিয়াছেন রাখিয়া কইও শুনো এক এলাকায় এক বেড়া আর এক বেড়ার কাছে 3 লাখ টিয়া পায় 3 লাখ টিয়া পাইলে তো যার কাছে পায় যে এলাকায় যার কাছে পায় এই লোক ওই লোক মানে কিছু শ্যামাসুর আর কি টিয়া পাইল দেন ন্যায় রে ওরে দে না ঘুরায় গেলে তখন তার কাছ থেকে টাকা লইতে গেলে কার প্রয়োজন এই এলাকায়
এই কাদিজার মতো একজন বেটি মাত ভরি ভরে শুনছে। এই বেটির বাড়িত গেছে, কয় আপা আপা দেখো তোমারে কইতাছি না তোমার মতো আর, কয় আপা আমি তো মুখের কাছে সলিমুদ্দির ভাই কলিমুদ্দির কাছে দেখুন যে এই নামে কেউ থাকলে কুশ হয় না যে সলিমুদ্দির ভাই কলিমুদ্দির কাছে আমি 3 লাখ টিয়া ফাইতাম অন্তর টিয়া দিয়ে না অনেক দিন যাবত ঘুরতাছি, আমি অনেক আশা করি আসছি আমনে যদি এটার দিকে একটু চোখ দেন তাহলে টাকাটি আমি পায়াম। কয় কি করব, কয় আমার টাকাটি দয়া করে একটু এ করিয়া দিন। কয় আচ্ছা চলো তার বাড়িতে যাই, তার বাড়িতে যাইতাছে যাওয়ার পথে রাস্তার মধ্যে একটা এই যে মানুষ এই যে মসজিদের দ্বারে এই যে দেখছেন এই যে ফসরাব কানা আছে না, তখন এই মুহূর্তে তার ফসরাবে ধরছে এই এই যে এই যে মহিলার। ক বাবা অন ডাকছে কিন্তু আফা অন মহিলায় ডাকতেছে, ক বাবা আমি একটু এই শেষ করব তো তুমি এখানে একটু দাঁড়াও। ক আচ্ছা ঠিক আছে দাঁড়াইলাম, তখন এনে তো ময়দান কেউ নাই একটা ফসরাব কানাই পাইছে এনে তো আর এই এনে কোনো গিরানিও নাই। ক বাবা তুমি একটু এইদিকে খারো, তখন এই যে সময় বইছে আল্লাহ রহমতে মানে হে শুকিয়ে শুকিয়ে কিছু কিছু দেহে আর কি আর মানে আরে আরে দেহে যে হসরাব যে করতেছে হসরাব যাইব সামনের দিকে ডাল করা সামনের দিকে হসরাব যায় ফাসায়া তখন হসরাব করি আইলে হরে কইতাছে কফা আমনের আর যাইতে হবে না এই লোকের দ্বারও আর যাইতে হবে না। কই কেল লেগে বাবা আমি কি অন্যায়টা করছি, কো আমনের বলল ইসলাম আশা লইয়া যে আমনের দললে আমি 3 লাখ টিয়া পাইয়াম কিন্তু আমনে হসরাব করার সময় হসরাব যাইব সামনে দে যে ভাই ফাসাইয়া যাইতাছে আমনে তো হেই নজাই ওই ভাই ফাসাইয়া এর ভাই এই যে এই লক্ষণটাই আমি বুঝিয়াছি আমনের আর যাইতে হবে না আমি টিয়া সারিয়া দিছি এটা দরবারে আন নেও লাগতো না। তো তুমি তো এই যে মাতবন নিবেটির মতো খালি হাসায়া ভাসায়া যাবো কতটি কথা কইছো কমিটি ভালো বাদ দিয়েছে বললে কি হয়েছে জবাবটা তুমি সতা এটাই কইলতা যে ভাই আমি যতটুক জানি অতটুক আমি কইলাম এইটাই তুমি কইতা আনতা যে তুমি কিচ্ছা কহো হাট কামরা এই সেই আপনারা তো অনেক মস্তিতে আছেন ভালো আনন্দ করলেন আমারও ভালো লাগছে শুকরিয়া জানাই মালিকের দরবারে কারণ হাসি ভালো হাসলে মানুষের মন ভালো থাকে দুনিয়াতে সত্য মানুষের ভাত উঠা যাইতেছে আরো উঠবো কিয়ামত এসে পড়ছে তো আমি বলছিলাম একটু তওবা কইরেন গান হইব সারা রাত কথা হইব না তা তো আর হয় না আমরা বাউল গান আমরা কথা শিল্পী কথার গড়ে কথাই আমরা আঙ্গ কথা কো অভ্যাস কথা দেখে আঙ্গ বায়না করে দেয় কথা ছাড়া আমাদের চলবে না আর যদি কেউ কথা ছাড়া আমাদের আনতে চান আর কেউ বায়না করেন না কথার পিছনে কথা আসবেই বলছি তো তওবা কইরেন কয় তুমি তওবায় নসোয়া কইরো কয় তওবায় নসোয়া কি এইটাও তো তুমি ভালো করে মনে হয় জানো না আচ্ছা আমি যে জানি না এটা আপনি জানলেন কেমনে বাবা ভালো কামে লইছে তওবায় নসোয়া কি এটা আমি জানি না আসলে তওবায় নসোয়া এমন একটা জিনিস যে তওবা করার পর পরবর্তীতে পুনরায় ওই পাপ আর করা যাবে না এটা হইলো তওবায় নসোয়া মানে আপনি এক খেলে এক ধ্যানে নীরবে মালিকের কাছে বললেন মালিক আমার জীবনে যা ভুল করছি এই ভুলের আমি যেন আর কোনোদিন এই ভুল না করি আমি পালাগান যেহেতু শেষ প্রশ্নের উত্তরটা দিলে সময়ও লাগবে আর বিশেষ করে আমি জানি কম তারপরও কোন সুরাটা নাজিল হইছে কেন নাজিল হইছে আমি সুরার নাম বলে দিলে আপনারা এটা বিশ্লেষণ করতে পারবেন কারণ কোরআন শরীফ তো সবার ঘরেই আছে আমি ওই দিকটা না যায় কথাটাকে ঘুরায় একটু মজা করে শেষ করে দিতে চাইছিলাম হায় আল্লাহ কত কথা কই এত কিছু বলতে পারলাম প্রশ্নটা বলতে পারলাম না আমি বলি না এটা কি হয়েছে আপনি মানে মামলা করে দেন দেবো না প্রশ্নের জবাব কখন হয়েছে নাকি কয় আমি আমার সামনে কিচ্ছা কো কিচ্ছার গোডাউন আমি কিচ্ছার গোডাউন তো এটা আমি জানি কয় আমার উস্তাদের সাথে অনেকে গান রাখে না পেট ফুলে যায় কইছে না কথাটা
কারণ কি জানেন, আপনি যে এত সত্য কথা বলতে পারলেন, যাদের গ্যাসের সমস্যা তারা সালাম সরকারের আশেপাশে যাবে না, কারণ নিশাখুরের গন্ধই আলাদা। আপনি যে এত সহজ কইরা এত সুন্দরভাবে বললেন, আমার উস্তাদের সাথে গান করলে অনেকের পেট ফুলে যায়, এত ড্রিঙ্ক করলে বা এত নেশা করলে তার পাশে বৈশা থাকলেও আরেকজনে মাথা লয়ে যাবে, এর জন্য গান রাখি না। এখন আপনি যে নিজের উস্তাদের কথা এইভাবে প্রকাশ করবেন আমি বুঝতে পারি নাই, আপনাকে অনেক ধন্যবাদ। আমার আসলে একটু গ্যাসের সমস্যা, এটা একটু বেশি সমস্যা। এটা যারা ইউটিউবে দেখে দেখে তো সুন্দর মানুষ গাইতেছে, আমিও গাইতেছি হাইসারঙ্গা, কয়েকদিন গাইছি, এখন দিই পরবর্তীতে আমার অনেক সমস্যা হয়, এর জন্য আর বেশি একটা গাই না। আমারও সমস্যা, আর এক মহিলার কথা বলল, একটা কথা বলি, মসজিদ মাদ্রাসা নিয়ে কখনো টিটকারি মারতে নাই। আপনারা বলেন আপনাদের বাড়ির আশেপাশে মসজিদ থাকলে মসজিদের মধ্যে ওয়াশরুম, পরসাবখানা থাকলে সেই পরসাবখানার মধ্যে কোনো পর্দা নাই এমন মসজিদ খানার মধ্যে পরসাব পায়খানা দেখছেন কোনো দিন? আর ওই মহিলা যে ওখানে পরসাব করলো, হবিল ভাই ওটা দেখলো কেমনে? ওই যে এখন যে বেরোয় গেছে, আমার মনে হয় তাকে তাকেই আছে, কোনো মেয়ে শিল্পী গান মানে আমাদের গান শুনতে আসছে কিনা, কোনো মহিলা বা কোনো কোথাও হিসু দিচ্ছে কিনা, এটা খেয়াল নেই। এইসব বাদ দেন মিয়া, আর পিছায়া যায় সামনে যায় এটার সাথে আমার গল্পের কি মিল দিলেন? এক লোকে বিআইবিআই বিশাল তর্ক, এক বিআই বিক্রি করে হইলো পান, তা হাজি দিয়া পান নিয়ে বাজারে যাইতেছে, আর কয় কি রে কি নিয়ে আসাস, কয় পান, কয় দিলাম কাইটটা তোর কান। এখন আরেক বন্ধু বেসে হইলো হাঁস, এখন ওইটা একটু ব্যাকল টাইপের, বউর কাছে যায় কয় একটু পরামর্শ দাও, তো প্রতিদিন খালি আমার চেতায়, কি চেতায়, কয় আমি কই পান বেশি, আমার কয় কাইটটা দিব কান, কয় তুমি জিজ্ঞাসা করতে পারো না কি বেসে, কয় কি বেসে, কয় হে বেসে হাঁস, কয় যখন কইব বেসে হাঁস কইবা দিমু একটা বাস। এখন তো এটা সারা রাস্তা মুখস্থ করতে করতে গেছে, তুমি কি বেসো হাঁস, কয় দিলাম একটা বাস। এখন বাড়ির কাছে যায়া যখন ওই বন্ধু জিগাইছে, কি রে কি নিয়ে যাস, কয় পান, কয় কাইটটা দিলাম তোর কান, কয় তুমি কি নাও, কয় হাঁস, কয় দিলাম হন্দাই দেখি, কয়টা তো মিলল না, কয় নামি লোক মোটা আছে তো, কি কিচ্ছা কই নিয়ে জোড়া তালি দিলেন। আর কোন মহিলা, তারপর আপনার বোঝা উচিত ছিল, একটা মহিলার কাছে দায়িত্ব দিয়া ফেলছে, তাও আবার গ্রামের টাকা পয়সা বেডানের কাছে তুইলা দেওয়ার জন্য, এই দেশটা কি এতই খারাপ হয়ে গেছে? হ্যাঁ, এত সম্বন্ধে আর কি আছে? আর মহিলারা কই কি করে এগুলা না দেখাই ভালো, আর ওইটা বেশি ভালো না। আর উস্তাদের জন্য অনেক ধন্যবাদ, অনেক শুভকামনা রইল আপনাদের জন্য, ধন্যবাদ। আমি আবার সবার মতো বলতে পারি না বাপ, আমার এই কইল না যে প্রশ্নের জবাব দিতা, আমি সত্যি কথা আমি প্রশ্নের জবাবটা সঠিক জানি না, প্রশ্নের জবাবটা আমি সঠিক জানি না, কারণ মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে আমার রাসূলের নামে অনেকগুলো সূরা নাজিল হয়েছে, এখন কোনটা কার জন্য নাজিল হয়েছে আল্লাহর রসতে আমি জানি না। আমি মিথ্যা কথা, উনি আমার বললো না যে একটা মিথ্যা কথাই বলতা, আরে মিয়া মিথ্যা কথার কোম্পানি আপনারা, আমি মিথ্যা কথা বলবো কেন? আপনি এমনও করছেন, কোরআন শরীফের মধ্যে এক সূরা নাই এই সূরা কয়ে দিছেন, সূরা পবিত্র কোরআনে 114টা সূরার মধ্যে ওই সূরার নামই নাই যেই সূরা আপনি কইছেন, এত বড় মিথ্যাবাদী আমি হইতে পারবো না ভাই, তা আবার কোরআন শরীফের সূরা লয়ে না, এটা মামুর বাড়ির চকলেট না যে চাইলাম আর দিয়ে দিল, অনেক টাকা দিয়েছেন আমাকে, সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, ধন্যবাদ। আসলে রাত্র প্রায় শেষের দিকে হয়তো বা আমি আর এক দুইটা গান গাওয়ার পর আমার ভাই গান করবে। আসলে কি জানেন বাবারা ভাইয়েরা, বাউল গানটা হলো পঞ্চরসের বাউল গান, এক সময় রাগারাগি হয়, এক সময় ধমকাধমকি হয়, ঝগড়া লাগে যেতেছে মনে করে শিল্পীরা, আসলে বাস্তবে এমন কিছু না। আমার ভাই বললো না যে খাদিজাকে ছোট সময় আমি কুলে নিয়েছি, সত্যি কথা, উনি আমাকে অনেক সহযোগিতা করেছে, মিথ্যা কথা বলবো না। আমি এখনও শিক্ষার অবস্থায় আছি, ছোট মানুষ, ওনারা দোয়া করলে আমাকে যত কঠিন করে ধমক দেয়, বকা দেয় বা মঞ্চে আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করে, এটা আমাকে শেখানোর জন্য, এই যে বেহালা বাজনা শিখেছি বা একটু একটু বাজাইতে পারি, এটা হবিল সরকারের অবদান, কারণ মঞ্চে লজ্জা দিছে। আরও অনেক শিল্পী আছে যারা আমাকে লজ্জা দিছে যে গান গাইতে পারে দুইটা বেহালা বাজাইতে পারে না, এটা ওনাদেরই অবদান, বলছে শুধু গান গাইতে পারে, পালা গানের দুইটা কথা বলতে পারে না, এটা সব ওনাদের অবদান। আজকে যদি ওনারা আমাকে হিট দিয়ে কথা না বলতো, হয়তো বা আমি জায়গাটায় আসতে পারতাম না। সারা রাত্রের মধ্যে
অনেক কথা বলেছি আর বিশেষ করে মন থেকে হবিল সরকার আমাকে অনেক আদর করে, অভিনয় করুক আর ধমকা ধমকি করুক যাই করুক ভিতরে ভিতরে আমাকে সে ভালোবাসে আদর করে, এটা আমি জানি ইনশাআল্লাহ, এটা আমি জানি আমার আত্মবিশ্বাস থেকে আমি বলছি। যদি কোনোভাবেই আমাদের দুই ভাই বোনের মধ্যে কষ্ট দিয়ে থাকি আপনাদেরকে বা আমি আমার ভাইকে কষ্ট দিয়ে থাকি কোনো কথা বলে, আল্লাহর রাস্তে আমাকে ক্ষমা করবেন। অনেক সময় কথার পিছনে অনেক কথা যুক্তিতেও আসে অযুক্তিতেও আসে, যদি কোনোভাবে কষ্ট দিয়ে থাকি আমার ভাইও যেন আমাকে ক্ষমা করে, আপনারা সকলেই ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম, আর একটি গান করব, ধন্যবাদ। সাধু কোকিল মুন্সি সাহেবের একটা গান, যেহেতু ভাটিয়ালি গাইতে হবে শেষ ফিনিশিং, এই গানটা গাওয়ার পর হয়তো বা আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, সময় পাবো না। সাধু কোকিল মুন্সি সাহেবের এই গানটি গাইছি, আশা করি ভালো লাগবে, ধন্যবাদ। রাগ হ্যালো আজকে ওইলে খেলা নাইলে বেলা, এই বোকাল পারবে হ্যালো আসতে, আমার কথার পিছনে কথা আইবই প্রয়োজনে, আমি কইছি না সাইডটা বাজলে গান কেন্দ্র দিয়ে এক ঘন্টা বেশি গাই, অসুবিধা আছে? হ্যাঁ আজান পড়বো, এরপরে আপনারা বলবেন যে আজান পড়ছে এখন গান অফ করেন, এরপরে অফ হইব, আজান আর আগ পর্যন্ত কোনো অফ নাই। আসতে গান গাইবার আইছি, ফাইজলামি করতাম আইছি না, কাদি যায় কিচ্ছা কইছে জাগ্য ডেহিডিয়া কইছে না, আমি কোনো কিচ্ছা কইতাম না। আসতে হ্যালো, এই আউটপুটটা কে শেখা, হ্যালো 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 গেছে গা, হ্যালো মাইক ঠিক আছে গা, হ্যালো 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 হ্যালো, আচ্ছা চলতেছে চলুক, আপনি আস্তে আস্তে ঠিক করতে থাকেন, আস্তে আউটপুট দিতে থাকেন, আমি কথা কইতে চাই, খাদি যায় কিচ্ছা কইছে যাক গটে হিডিয়া কি কইছে না, হ্যাঁ সা খাইতাম গেছিলাম আমি কিন্তু শুনছি, আচ্ছা অত মোটা জিনিসটার কথা তোমার কি ভাই মনে হইল, কি অত মোটা জিনিসটা, জিনিসটা তো মোটা, ও মোটা দেখে অভ্যাস হয়েছে না, মোটা দেখে অভ্যাস হয়েছে নাই, শুনবো শুনবো রেকর্ড আছে, মোড়া দিক কে অভ্যাস হয়েছে, ফাঁদ ছয় জাতের মোড়া দিক খেলছো তো, এর লাগে মোড়ার কথা মনে হয় আমার, হিরা জোলা দেখ কয় ভিতরে ভিতরে আদর করে, হ্যাঁ ঠিক আছে ভিতরে ভিতরে আমি আদর করি, তবে কথার বেলায় কাউকে আমি সার দেই না, তোমারে আমি ভাবছিলাম যাচ্ছে যেটা মন চাইডে কয়ে যাগুয়া কয়, আমি বলছিলাম যে সালাম সরকারের নামটা শুনলে কিছু কিছু শিল্পীরা ফেটটা হইলেও শুনে, কি বলছিলাম না, হ্যাঁ কইছে কি সালাম সরকার নিশাকুর কি কথাটা বলছে, বলছে কথাটা, আচ্ছা তোমার কি নিশাকুরিয়া কি তোমার উপরে কোনো এই গাড়ি চালাইছিন, হ্যাঁ তোমার উপরে কি কোনো গাড়ি গুরাব যা চালাইছিন, যদি চালায় তাহে হ্যালো হ্যালো যদি সালায় থাকে তাহলে তো তুমি নিশা কর কই ভাই, কিন্তু সালাম সরকারকে একজন নিশা করে এটা হইলো বাংলাদেশে সবাই জানে, কিন্তু ব্যক্তিগত বিষয়টা তুমি মঞ্চে ধরিয়া তুল কেন, তোমারও তো বাচ্চাটা বিয়ে হইছে, এই গুন্ডার ভিতরে যে হুংডা তা এটা কি আপনারা জানেন, এর দেখতাছেন ভদ্রতা কিন্তু গুন্ডা দেওয়া কিন্তু এর ভিতরে কিন্তু হুংডা, এর কিন্তু তার কিন্তু অন্তত ছয়টা কলা খাইছে, ছয় নাম্বার কলার মধ্যে এ পড়ছে,
আপনারা জানেন ও ভদ্রতা দেখাও না ভদ্রতা দেখাও সালাম সরকার নিশা করে এটা বাংলাদেশে সবাই জানে এটা তুমি মঞ্চে ধরে তোলার কারণ কি তুমি গান গাও না এটা হলো তোমার ব্যক্তিগত বিষয় যে আমার ভালো লাগে না আমি গাই না তুমি গান না গাও কিন্তু একজনের ইজ্জতের উপরে হাত দিবা কেন এ অধিকার কে দিছে এই তোমারে তোমার উস্তাদরে আমি কোনো কিছু কইছি তার উস্তাদরে আমি কোনো কিছু কইছি তার উস্তাদেও কিন্তু এরকমই কিন্তু ব্যক্তিগত এটা সবাই কম বেশ এটা করে কিন্তু এইগুলি কি মঞ্চে বলার জিনিস তুমি কয়টা মানুষ রে কয়টা মানুষের জীবন নষ্ট করছো তুমি নিজে কইতারবা এই ভদ্রতা দেহাও কয়টা মানুষের জীবন নষ্ট করছো তুমি নিজে কইতারবা কয়টা মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা এ লক্ষ লক্ষ টাকা কিরায় কাইছো তুমি কইতারবা ইহন তোমার 14টা লাং ধরা তোমার আদব শিহাও না সম্মান শিহাও সম্মান শিহাও আমার উস্তাদ রে ডাক কেলাই নিশাকুর আমার উস্তাদ যদি নিশাকুর হয় তাইলে আমি নিশাকুরের বাচ্চা হয়ে গেলাম না হ্যাঁ তে নিশাকুরের বাচ্চার কথাটা একটু হুন্যা যাও সিন্নে রাহো আমার লগেও তুমি গান না গাইও জিন্দগিতে তুমি গান না গাও আমি এডি চাই আমার লগেও তুমি গান না গাইও কতটুক বড় ব্যাদব চিন্তা করছেন আমার উস্তাদ রেডা হেনি শাকুর গ্যাস হয়ে গেছে ফ্যাট ফুল্লা যায় আমার মনে হয় তার সাথে বোধহয় কোনো গভীর সম্পর্ক ছিল এমন সম্পর্ক বাটা ভরিয়াছে বুঝলিয়া আমার মনে হয় এইটা এই কলঙ্কটা রোডাই দাসে এটা তুমি নিশাকুর 14,000 নিশাকুর ডাকলেও কোনো কাম হইতো না সালাম সরকার সালাম সরকারি সালাম সরকার সালাম সরকার একটা সুলের দাম 52 লাখ টিহা তোমার বেসলে এটা হইব ও আদবাজি যে দেহায়া গুমটা দেহায়া ভদ্রতা দেহায়া 30-40 হাজার টিয়া 50 হাজার টিয়া বাইনা লই এলেও না ভদ্রতা থাকবো থাকবো আজকের আজকের পর থেকে ভদ্রতা আর থাকবে না আর তোমাকে আমি সার দিব না বহুত সার দে গান গাইছি বহুত সার দে তোমারে গান গাইছি আর জিন্দগিতে তোমাকে আমি সার দিব না এটা আমি এই ইউটিউবে রেকর্ড করে রাখো ক্যামেরা রেকর্ড করে রাখো আজগা ইতিহাস থাকবে বাংলাদেশের মাধ্যমে সালাম সরকার আমি নিশাকুর ডাকে এই কেউ কে কি আচ্ছা নিশা কইরা কেউ কে কি মন্দ কইছে কোন মঞ্চে কেউ রে মন্দ কইছে হ্যাঁ কেউ রে হালা সুধীর ভাই ডাকছে হ্যাঁ তার গান সে গাইছি একটা গান আছে নতুন করে ভালোবেসে দুঃখ দিও না এই জীবনের শুরু তুমি তুমি আমার শেষ তোমার জন্য পাগল বেশে ঘুরবো না নন্দেশ সালাম যদি নেশায় থাকে মাতাল বলো না নতুন করে তুমি আমায় দুঃখ দিও না আস্তে গানটা গাইতাম না কি আচ্ছা মাতাল কবি রাজ্জাক দেওয়ানের নাম শুনছেন আপনারা সে মাতাল কেমনে হইল এটার পিছনে কারণ কি সে মাতাল মাতাল হওয়ার কারণেই হইল সে নিজেই বলছে যে আমি আস্তে আস্তে খুদা গান ভরে হইব এই মাতাল কেন হইছে এই মাতাল কবি রাজ্জাক দেওয়ান কি করছে মঞ্চে বইয়া গান গাইছে আর সে মদ খাইছে কিন্তু কাউকে কটু ভাষায় কোনো কথা কাউকে বলে নাই যে যে প্রশ্ন করেছে কঙ্কানো কঙ্কানো ভাবে খণ্ড খণ্ড করে প্রশ্নের উত্তর দিছে এই মাতাল মাতাল কবি রাজ্জাক দেওয়ানের নাম শুনছেন না আপনারা এই মাতাল কবি রাজ্জাক দেওয়ানের ছেলে কাজল দেওয়ানের নাম শুনছেন না আপনারা হ্যাঁ কিন্তু সেও তো একজন নিশাকুর নিশা কেডা না করে যেমন তুমি আমি টাকার নেশায় গান গাইতেছি
তে তুমি আমিও তো একজন নিশাকুর টাকার নিশায় গান গাইতেছি এটা আমার পেশা এটা আমার নিশা এটা আমার ব্যবসা আস্তে কথা কথা আমি একটা কথা আমি বলবো না তবে এটার ফয়সালা দিতে হবে এরপরে আমি গান করব সালাম সরকার যে সালাম সরকারকে এইভাবে মঞ্চের মধ্যে সালাম সরকারের সাথে গান গাইবে না বেশ ভালো কথা যে তার ভালো লাগে না সে গান গাবে না কিন্তু একজনের ইজ্জতের উপরে হাত দিবে কেন গান আমি এখানে স্থগিত রাখলাম যতক্ষণ পর্যন্ত এটার ফয়সালা না আসবে অতক্ষণ পর্যন্ত আমি গান করব না ফয়সালা দিতে হবে একজন উস্তাদ উস্তাদের একজন ছাত্রর সামনে একজন উস্তাদ রে মান ইজ্জত মারবো নিশাকুর কইব আমি কি তার উস্তাদ রে আমি কোনো কিছু বলছিলাম হ্যাঁ এই আমিও তো একজন সন্তান আপনার বাবায় নিশা করে আপনার বাবায় নিশা করে এখন এই মঞ্চের মধ্যে হাজারো মানুষের সামনে যদি যদি একজনকে বলে যে এই তোর বাবা নিশা করে এটা আপনাদের মনে লাগবে না হ্যাঁ না আমি আমি গান করব না এওল ভাই শুনেন কি বলি শুনেন একদম অবিল ভাই এ আপনি কত বলবেন না এরা যেহেতু দুজন বাউলের মধ্যে চক্রবৃদ্ধক্র শুরু হয়ে গেছে কাটাকাটি আমার জীবনে বহু বাউলের গান শুনছি যাই হোক বাউল রেচে বেলাদা বাড়িও মারছে মুখ বুলে বেলাদা বাড়িও মারছে উল্টা হল্লা আপনারা যদি শিল্পীরা এরকম করেন তা আমরা কই যাব বলেন আমরা জনগণ কই যাওয়ার জায়গা আছে শান্তি আমরা কই পাই একটা বাউলের গান শুনলে পরে একটা মানুষ শুদ্ধ হয়ে যায় প্রেস হয়ে যায় যদি গানের অর্থ সে বুঝে আর যদি অর্থ না বুঝে তার গান তার জন্য হারাম যদি গান না অর্থ না বুঝেছে তার জন্য গান হারাম আজকে আপনাদের কাছ থেকে আমরা ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে শিক্ষা নিব আপনারা যদি আমাদের সামনে রাগ পান এটা আমরা আন্তরিক একটা দ্বন্দ্ব এটা গোপনে করবেন এটা আমরা গোপনে করবেন যা হোক যেটুকু ভুল হয়ে গেছে হ্যাঁ বাচ্চা মানুষ হয়তো একটু ভুল করে ফেলছে আপনি এটা মনে কিছু রাখেন না আসলে আমাদের সামনে যদি আপনি এরকম একটা রাগ করে যান তাহলে আমরা কিন্তু কষ্ট পাবো আমরা একজন শিল্পী মানুষ মহাগেনি শিল্পী মানুষ ভাই আমি কথা বলতে দেন শিল্পী মানুষ মহাগেনি আর জ্ঞান বুধাই আমি তো আরো বেশি গেলি কারণ যেহেতু আপনি একটু কম দেখেন চোখে প্রশ্নই বলি এরপরও আপনি যে যে গান জানেন যে অর্থ কথা বলেন এরপরে আপনি মহাগেনি না আমরা হচ্ছে মহাগেনি আপনি আপনি যদি না বুঝেন তাহলে আপনার খেয়ে বুঝাবে এখানে বোঝানোর মতো আর কেউ নাই আপনি নিজেই বুঝতে হবে আপনি ক্ষমা করতে হবে আপনার উস্তাদ আপনি বড় বাউল হ্যাঁ ছোটো বাচ্চা মানুষ হ্যাঁ এটা ভুল করেই পেয়েছি আপনি ওপেন করা ঠিক না আপনি জিত করা ঠিক না এটা ক্ষমা করে দেওয়া আপনার উচিত কমল মহত্বের লোক ভাই আপনি তাকে এই মাইককে ক্ষমা করে দেন আমাদের সামনে তাহলে আমরা খুশি হবো আর কি ঠিক আছে আমি ক্ষমা করবো সে একটা কথা বলুক আমাকে সে যা ইচ্ছা তা বলতে পারে আমি তারে যা ইচ্ছা তা আমি বলতে পারি কিন্তু তার উস্তাদকে কি আমি বলতে পারবো হ্যাঁ সে কি আমার উস্তাদকে বলতে পারবে হ্যাঁ তাহলে সে উঠুক সে একটা কথা বলুক আমি ক্ষমা করিয়ে দি আমি ক্ষমা করিয়ে দেবো হ্যাঁ হ্যালো দাঁড়ান দাঁড়ান এক মিনিট আউযুবিল্লাহি মিনাশ শাইতানুর রাজিম শয়তান এসে ভর করছে আমার উপরে আস্তে আস্তে এক মিনিট কথা বলবো না আমার কথা শোনেন আমি আর গান করবো না আমার একটা কথা হলো আমি আমি কিন্তু বলি নেই আমি সালাম সরকারের সাথে গান করি না ভাই বলছে দাঁড়ান এক মিনিট আপনারা দুই মিনিটে কথা শেষ হয়ে যাবে কথা হলো আগে কথাগুলো বুঝেন আমি কিন্তু বলি নাই যে সালাম সরকারের সাথে আমি গান করি না উনি আমাকে বলছে যে গল্পের গোডাউন আমি আমার উস্তাদের সাথে অনেকে গান করে না তার পেট ফুলা যায় এর মধ্যে তুমিও মনে হয় উস্তাদের সাথে গান করো না এইগুলো রেকর্ড আছে আমি এটা সাক্ষী উনি বলছে যে তুমিও উস্তাদের সাথে গান করো না কথাটা কিন্তু উনি মিন করছে মানে উনি বলছে যে তুমি উস্তাদের সাথে গান করো না আমি যে আপনার উস্তাদের সাথে গান করি না এটা আপনি কোন যুক্তিতে বললেন এর জন্য আমি বললাম যদিও গান না করে থাকি বা গান যদি না করি আপনার উস্তাদ ড্রিঙ্ক করে আসলেই নেশা করে হয়তো বা আমার এটা গ্রান লাগে আমি গ্যাসে করি না এটা আমি হাইসা হাইসা বলছি না কথাটা
আচ্ছা এক মিনিট দাঁড়ান, এক মিনিট হবিল ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান, আমি বলছি আপনার উস্তাদ নেশা করে, সত্যি আপনার উস্তাদ নেশা করে। এখন এটা আমার বলা ঠিক হয় নাই, এটা এইভাবে ওপেন বলা হয় নাই, কিন্তু আপনার কথার পিছনে কিন্তু এটাই আসছে যে পেটটা ফুলে যায় যেহেতু। এটা একটা যুক্তি, এটা অযৌক্তিক না, মানে আমি একটা যুক্তি দেখাইছি, একটা যুক্তি। আমার কথা শুনেন আপনি, আমার কথা ভাই, আপনি এক মিনিট এরকম উত্তেজিত, আমার কথা শুনেন, আমার কথা শুনেন এক মিনিট, এরকম করবেন না আপনার সাথে, শুনেন আপনি অনেক, আমার কথা শুনেন বাবারা, একটা কথা শুনেন, গান সবাই সব সময় গাইতে পারবে না, এক মিনিট আমার, আমাকে এক মিনিট বলতে দেন। আমার আমার কথা শুনেন, আমি আমার কথাটা আগে বুঝতে চেষ্টা করেন। এই মাথার কাপড়ের জন্য, এই মাথার কাপড়ের জন্য যথেষ্ট কথা সবার কাছেই শুনি। এখন ঘুমটার নিচে যদি পুংটা থাকতো, তাহলে আমার নবীর বংশে যারা ছিল তারা কি পর্দা করেন নাই? আমাদের মা বোনরা যে পর্দা করে, সবাই পর্দার আড়ালে খারাপ থাকে। এক মিনিট হবিল ভাই, পিন্ট অফ সাইলেন্ট প্লিজ, এক মিনিট, আমি বলছি না আমাকে কথা বলার সুযোগ দিতে, আমি বলছি না আমাকে সুযোগ দিতে, আপনার উস্তাদ নিশাখর তাই আমি নিশাখর বলছি, এক মিনিট আমাকে বলতে দিচ্ছেন না কেন, এমন করেন কেন আপনি কি আমার সাথে, আমি নিশাখর বলছি, পরবর্তীতে এটা আমাকে সমাধানটা করতে দেন, আপনি সমাধান করতে দেন। আরে মিয়া এরকম করতেছেন কেন? হ্যাঁ আমার তো ভুল হবেই, কারণ আপনাদের মতো তো আমি আড়ালে কিছু করতে পারি না, আমি তো আপনাদের মতো না, আমি আপনাদের মতো না, আপনাদের মতো না বিধাই আমার এত সমস্যা। আচ্ছা ঠিক আছে, এই বন্ধ করো এগুলা, না 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 শোনেন, ওনারা ভালো মানুষ, আমি ভালো না, ওনারা অনেক ভালো, আসলেই সালাম কোম্পানিতে যারা আছে তারা সবাই ভালো, আমি ভালো না রে বাবা, আমি ভালো হইতে পারি নাই, আমি ভালো না, ওনারা ভালো মানুষ, ওনারা ভালো থাকুক, আমি আপনার সাথে গান করব না এটাও কোনো দিন বলবো না, আপনি অনেক ভালো, আপনারা সত্যিই অনেক ভালো, আমি ভালো না, কারণ ঘুমটার আড়ালে আমার অনেক খারাপ আছে, কারণ আমি খারাপ না ভালো এটা আমার স্রষ্টাই ভালো জানে, আর কিছু বলার নেই। আমার কার কর্ম কেমন সেটা একমাত্র আল্লাহই জানে, আল্লাহর উপরে রয়ে গেল। আমার ভুল হয়ে গেছে বাবা, আমার সত্যিই ভুল হয়ে গেছে, আমি ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করবেন হবিল ভাই, আসলে আমি ভালো না, যথেষ্ট। এই হ্যালো চেক, এক মিনিট হবিল ভাই, আমি এক মিনিট বলি, উনি যেহেতু ভুল স্বীকার করছে, ভুলের উদ্দে কোনো কিছু নাই, ভুলের উদ্দে কোনো কিছু নাই, উনি ভুল স্বীকার করছে, এটা নিয়ে আর কোনো বিতর্ক নেই, ভুল হলো